ইমু হয়তো আমাদের ফ্যামিলির অনেকেই ব্যবহার করে আপনাদের মা বোন ভাই ব্রাদার সবাই ব্যবহার করে এখন আপনি যখন আপনার প্রিয় আদরের ছোট বোন অথবা আপনার আদরের স্ত্রী ভালোবাসার মানুষকে রেখে দূরে কোথাও যান তার কাছে কিন্তু একটা সেট রেখে যান যে ইমুতে আপনি কথা বলবেন কিন্তু ইমু এমন একটা বিষয় যে বিষয়টা হচ্ছে ইমুতে যদি আপনি যে কাউরে অ্যাড করেন সে কিন্তু কল করে আপনাকে বোন বা স্ত্রী অথবা যে কাউরে বিরক্ত করতে পারে তো বন্ধুরা আপনি যদি মনে করেন যে আপনার এরকম সমস্যা হতে পারে বা বিরক্ত করতে পারে আপনার ফ্যামিলির বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে মা বোনদের ক্ষেত্রে একটা কাজ করে দিতে পারেন কয়েকটা সেটিং করে দিতে পারেন তাহলে হয়তো বা আপনি থাকতে পারেন নিশ্চিন্তে তো বন্ধুরা আপনাদের বোন স্ত্রী অথবা প্রিয় কারো মোবাইলে কী কী সেট করবেন যাতে মুহূর্তে থেকে বিরক্ত করতে না পারে তো বন্ধুরা আমি আজকে সেইটাই দেখে দিব আর হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন তো আমি এটা দেখানোর জন্য ইমুতে প্রবেশ করছি ইমুতে প্রবেশ করার পরে আপনি এখানে আপনার প্রোফাইলে প্রবেশ করবেন প্রোফাইলে আপনি দুইভাবে বয়স প্রবেশ করতে পারবেন একটা হচ্ছে আপনি যদি আপনার ফটোর উপরে টাচ করেন প্রোফাইলের তাহলে আপনি একটা পেজ ওপেন হবে অর্থাৎ আপনার প্রোফাইল ওপেন হবে এখন আপনি যদি আবার আমি দেখে দিচ্ছি এখানে লেফট সাইডে যে প্লাস আছে এই প্লাস চিনে যদি টাচ করেন তাহলে এখান থেকে মোর অপশন আসবে আপনি এই মোর অপশানে টাচ করলে সেম একটা পেজ অর্থাৎ আপনার প্রোফাইল ওপেন হবে এখান থেকে আপনারা যাবেন এই যে সেটিং অপশানে এই সেটিং অপশানে যখন টাচ করবেন এখানে একটা অপশান চলে আসবে তার নাম হচ্ছে প্রাইভেসি আপনি এই প্রাইভেসিতে চলে যাবেন এই প্রাইভেসিতে যাওয়ার পরে দেখবেন এখানে কয়েকটা অপশান আছে যে অপশানগুলো আপনাদের বোন আদরের বউ আদরের ভালোবাসার মানুষ অথবা যে কোনো প্রিয় ব্যক্তি অথবা আপনার বন্ধু বা গার্লফ্রেন্ড যাই হোক না কেন তার কাছ থেকে এগুলো অফ করে দেবেন তো বন্ধুরা এখানে দেখেন প্রথমে লেখা আছে লাস্ট সিন আপনারা এই লাস্ট সিনটা অবশ্যই এখানে বডি করে দেবেন আপনারা যখন এই বডি এখানে রেখে দেবেন তখন আপনার ফ্রেন্ড আপনার ওই মানে লোকটা অন্য কারোর সাথে যদি ইমুজে চ্যাটিংও করে বা কোনো কিছু করে সে কিন্তু বুঝতে পারবে না যে আসলে এখানে সে কি করছে বা কেন কখন দেখছে বা কী করছে সেক্ষেত্রে কিন্তু একটু হলেও সে নিরাপত্তা থাকবে আপনার আদরের বোন ভালোবাসার স্ত্রী ভালোবাসার গার্লফ্রেন্ড বা ভালোবাসার যে মানুষগুলো হোক তার মোবাইল থেকে আপনারা এই হুক অ্যান্ড কল মি অপশনে গিয়ে এখানে গিয়ে আপনারা মাই কন্ট্যাক্ট সিলেক্ট করে দিবেন কারণ হচ্ছে আপনার ওই মোবাইলে যে সমস্ত লোক শুধু অ্যাড থাকবে আপনাকে বা আপনার সাথে যে পরিবারের সবাই আছে যারা যারা অ্যাড থাকবে শুধুমাত্র তারাই কল করবে তাহলে সবাই কিন্তু তাকে আর জ্বালাতন করতে পারবে না সেক্ষেত্রে কিন্তু আপনি দূরে থাকলেও থাকবেন টেনশন ফ্রি তো বন্ধুরা এখানে আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে এখানে দেখেন একটু নিচে হু ক্যান সি মাই আবাটার বলে একটা অপশন আছে আপনি আপনার বান্ধবী বা আপনার ছোটো বোন অথবা আপনার প্রিয় ব্যক্তির মোবাইলে গিয়ে ইমুতে গিয়ে এখানে আপনি সি অ্যাবেটার এখানে লেখা আছে এখানে গিয়ে এটা নোবডি করে দেবেন তাহলে কি হবে আপনার ওই প্রিয় মানুষের বা প্রিয় আদরের স্নেহের ভালোবাসার মানুষের কোনো ফটো কেউ দেখতে পারবে না ফটো যেহেতু না দেখতে পারবে তাহলে কেউ অ্যাডিক্টেডও হবে না বা কেউ বিরক্তও করতে চাবে না কারণ ফটোতে যখনই দেখবে যে আপনার আদরের কারো ফটো এখানে আছে প্রোফাইলে তাহলে হয়তো অনেকেই বিরক্ত করতে চাইবে আপনারা এই অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে চলে যাবেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে চলে গিয়ে আপনারা একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনারা এই চেঞ্জ ফোন নাম্বারে গিয়ে আপনার যে ফোন নাম্বারে বিরক্ত করে সেই ফোন নাম্বারটা চেঞ্জ করে নতুন একটা ফোন নাম্বার দিয়ে দিবেন আর পূর্বে যে দুইটা কাজ দেখালাম সেটা করতে পারেন আরেকটা অনেক সময় হয় কি আপনাদের যে প্রিয়তম মানুষ বা ভালোবাসার মানুষ যে যেগুলো থাকে বা ইমু ব্যবহার করে তাদের মোবাইল অনেকে নিয়ে অথবা তাদের নাম্বারটা হ্যাক করে নিয়ে অন্যভাবে ইমু চালিয়ে তাদেরকে সমস্যায় ফেলতে পারে এই জন্য আপনি তাদের ডিভাইসে গিয়ে আপনি একটু চেক করে নেবেন যে এরকম একটা ডিভাইস আছে কিনা অর্থাৎ যে ডিভাইসে সে চালায় সেই ডিভাইসটি অ্যাক্টিভ আছে কিনা আর যদি মনে করেন না এখানে অনেকগুলো ডিভাইস অ্যাক্টিভ আছে তাহলে ওই ডিভাইসগুলো রিমুভ করে দেবেন যাতে পরবর্তীতে আর কেউ এই অ্যাকাউন্টটি চালাতে না পারে তো বন্ধুরা এই মুহূর্তে অবশ্যই আপনার আদরের প্রিয় ছোটো বোন বা বড় বোন বা আদরের স্ত্রী অথবা ভালোবাসার গার্লফ্রেন্ড যেই হোক না কেন আপনি যদি একটু মনের দিক দিয়ে শান্তি চান অবশ্যই আপনার এই আদরের লোকগুলো আর মোবাইলে ঢুকে আপনি যে কোনোভাবেই হোক এই কাজগুলো করে দেবেন তাহলে আপনার ইমুতে এত সমস্যা হওয়ার কথা নয় তারপরেও যদি সমস্যা হয় তাহলে একটা অপশন আছে আপনারা এখানে গিয়ে ওই নাম্বারটি ব্লক করে দিতে পারেন কিন্তু ব্লক করলে আরেকটা সমস্যা হবে কি এক নাম্বার দিয়ে ব্লক করলেন আরেক নাম্বার দিয়ে অ্যাড করবে বা আরেক নাম্বার ব্লক করবেন আরেক নাম্বার দিয়ে অ্যাড করবে সেক্ষেত্রে আপনারা আমি যে সেটিংসগুলো দেখালাম সেই সেটিংসগুলো আপনারা করে নেবেন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের একটু হল উপকার হয় আপনারা ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ